আসসালামু আলাইকুম, সবাইকে একটি নতুন রেসিপিতে স্বাগতম। আজকে আপনাদের সাথে শেয়ার করব বাটার নান, যা আপনারা গ্রিল, তান্দুরি চিকেন বা এভাবেও সকালের নাস্তাতে পরিবেশন করতে পারেন। আশা করি আজকের রেসিপিটা ভালো লাগবে। আর আমি বাটার নানটা গ্রিলের সাথে সার্ভ করেছিলাম। তো কথা না বাড়িয়ে শুরু করা যাক। অ্যাট ফার্স্ট আমি এখানে ইস্টটা অ্যাক্টিভ করে নিব, এই জন্য আমি এখানে 1 কাপের মতো পানি নিয়ে নিয়েছি। সাথে 1 টেবিল স্পুনের মতো ইস্ট নিয়ে ভালো করে পানির সাথে মিশিয়ে নিচ্ছি, যাতে কোনো লাম্পস না থাকে। এরপর আমি এটিকে রেস্টে রেখে দিব। 10 মিনিট পরে দেখা যায় উপরে ফোমের সৃষ্টি হয়েছে, তার মানে ইস্টটা অ্যাক্টিভ হয়ে গেছে। তো আমি এখানে 5 কাপের মতো ময়দা নিয়ে নিয়েছি। এর মধ্যে এখন আমি একে দিয়ে দিচ্ছি চিনি 2 টেবিল স্পুনের মতো, আর লবণ দিচ্ছি স্বাদ অনুযায়ী, আর দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ 2 টেবিল স্পুনের মতো। আপনারা চাইলে কাঁচা দুধও ইউজ করতে পারেন এখানে, বাট আমি এখানে গুঁড়ো দুধটা ইউজ করছি। দুধ দিয়ে তৈরি করার চেষ্টা করবেন, এতে করে নানটা খেতে অনেকটা ভালো লাগে, এটা টেস্টটা অন্যরকম আসে। তো আমি সেই মিষ্টি মিশ্রণটা দিয়ে দিলাম। এখন এরপর নেড়েছি, সবকিছু ভালো করে মিশিয়ে নেব। আর যদি বাড়তি পানির প্রয়োজন হয় সেক্ষেত্রে আমি অল্প অল্প করে কুসুম গরম পানি অ্যাড করব। বেশি গরম পানি অ্যাড করা যাবে না, এতে করে দেখা যাবে ইস্টটা নষ্ট হয়ে গেছে আর রুটিটা ফুলবে না। তো অল্প অল্প করে আমি এখানে পানি অ্যাড করছি, আর একটা সুন্দর সফট ডো তৈরি করে নিব। যখন দেখবো ডোটা হাতে লেগে যাচ্ছে, এ পর্যায়ে আমি হালকা একটু তেল দিয়ে দিব। এখানে আমি সর্বমোট 3 টেবিল স্পুনের মতো তেল ইউজ করেছি। এখানে আমি ডোটা একটু সফট করেছি। তো এরপর আমি ডোটাকে এখন রেস্টে রেখে দিব 2 থেকে 3 ঘন্টার জন্য, যে পর্যন্ত ডোটা ডাবল না হয়ে যায়। ডাবল হলেই বুঝবেন যে আপনার ডোটা ঠিক আছে, তো আপনি এটা দিয়ে রুটি বানাতে পারবেন। দেখতেই পাচ্ছেন আমার ডোটা পারফেক্ট ভাবে ফুলেছে। তো আমি এখন এগুলোতে ছোটো ছোটো করে বল বানিয়ে নিচ্ছি। আজকাল ময়দাতে আমি এখানে 8টা নান বানাচ্ছি, আপনারা চাইলে বাড়িয়ে করে নিতে পারেন পরিমাণ। আমি এখন নানগুলো বেলে নিব, এই জন্য আমি হাতে করে ময়দা ডাস্ট করে নিচ্ছি। যেহেতু ডোটা অনেক স্টিকি, তো লেগে যাওয়ার সম্ভাবনা থাকে, তো ভালো করে ময়দা দিয়ে কোট করে নিলে এরপরে সুন্দর করে ঘুরিয়ে ঘুরিয়ে আমি বেলে নিচ্ছি। ভালো করে ময়দা দিয়ে কোট করে নিলে অল্পতে আপনারা সুন্দরভাবে বেলে নিতে পারবেন। এরপর আমি উল্টে পাল্টে সুন্দর করে বেলে নিচ্ছি। আমি রাউন্ড আকৃতি করার চেষ্টা করেছি যতটুকু সম্ভব। এরপর একে একে আমি বাকিগুলো বেলে নিব। আগে বেলে নিয়ে সাইডে রেখে দিব, তারপরে একে একটা করে ভেজে নিব। এতে করে সুবিধা হয়, না হলে ভাজা বানানো দিনটা একসাথে করা সম্ভব হয়ে ওঠে না। আমার একটা বানানো শেষ, আমি একটা সাইডে রেখে দিচ্ছি। এরপর আমি আরও কয়েকটা বানিয়ে নিলাম। তো আমার তাওয়াটা নাকি গরম করে নিয়েছি, এরপর নানটা দিয়ে হালকা ঢেকে দিয়েছি। যখন দেখবো বাবল চলে এসেছে, পর্যায়ে আমি ঢাকনাটা খুলে আলতোভাবে চেপে চেপে দিচ্ছি। এরপর যখন দেখবো একটু কালার চলে এসেছে, তখন উল্টে পাল্টে দিব। আমি চামচ দিয়ে অল্প একটু বাটার নিয়ে নিয়েছি। এরপর বাটারটা রুটির উপরের দিক দিয়ে হালকা করে ঘুরিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এখানে মেল্টেড বাটারও ইউজ করতে পারেন। বাটারটা দিয়ে দেওয়া হয়ে গেল, উপর থেকে আমি হালকা একটু ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। এটা অপশনাল, এটা চাইলে আপনারা নাও দিতে পারেন, কিন্তু এতে করে দেখতে ভালো লাগে। আমি এখানে আরও একটা রুটি দিয়ে দিলাম, সেম একই প্রসেস, এটাকেও আমি এখন ভেজে নিব। অ্যাট ফার্স্টে ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার চেষ্টা করবেন, এতে করে নানটা অনেক সফট হয়। পরে একই প্রসেসে আমি এখানে বাটার দিয়ে দিব। বাটারটা আমি সুন্দর করে আলতোভাবে ছড়িয়ে দিচ্ছি। কেউ যদি বাটার ফ্লেভারটা পছন্দ না করেন, সেক্ষেত্রে এখানে বাটার না দিলেও হবে। উপরে হালকা ধনিয়া পাতা দিয়ে দিলাম। সেম একই প্রসেসে আমি সবগুলো ভেজে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমার নানগুলো কতটা ফুলেছিল আর অনেকটা সফটও হয়েছিল। ভেজে নেওয়ার পরে চেষ্টা করবেন একটু ঢেকে রাখতে, অথবা একটু তোয়ালেতে পেঁচিয়ে রাখতে। তোয়ালে বা নরম কাপড় যেটাই হাতের কাছে থাকুক না কেন, এতে করে নানটা অনেক সময় ধরে সফট থাকে আর সহজে শক্ত হয়ে যায় না। আমার সবগুলো নান ভেজে নেওয়া শেষ, আমি এখন পরিবেশন করে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন নানগুলো কতটা সুন্দর হয়েছিল, হুবহু রেস্টুরেন্টের মতো। আশা করি আজকের এই সহজ রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। বাসায় অবশ্যই ট্রাই করবেন আর আমাকে কমেন্ট করে জানাবে। গ্রিল নান এর কম্বিনেশনটা সবার কাছেই ভালো লাগে। গ্রিলের রেসিপিটাও দিয়ে দেওয়ার চেষ্টা করবো। নতুন নতুন আরও ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।